ওকে স্টুডেন্ট শুরু করছি কুড়ির দাগের অঙ্কটা আচ্ছা কুড়ির দেখার অঙ্কটা একটু আলাদা করে দেওয়া হয়েছে আগের থেকে ওকে আচ্ছা এটা দেখতে কার মতো একটু দেখি তো আচ্ছা আমি একটু যদি সিমপ্লিফাই করি ডি এক্স ডিটি প্লাস আমি কসটি দিয়ে ভাগ করলে এখানে তো এক্স থাকবে আচ্ছা সাইনটি আর নিচে কসটি মানে ট্যানটি না আচ্ছা ইকুয়াল টু ওয়ান বাই কস মানে কি সেক আচ্ছা এটা এবার দেখতে কার মতো আমরা দুটো জানি একমাত্রিক অপকল সমীকরণ যেগুলো সলিউশন করবো ভেবেছিলাম বা বলেছি আচ্ছা প্লাস এক্স ইকাল টু কিউ ওকে আচ্ছা এটা দেখতে কার মতো উবরে ডিএক্স তাহলে এইটার মতো তাহলে এটাকে আমি বাদ দিচ্ছি এটার ইন্ডিকেটিং ফ্যাক্টর কী হয় ইউটিউ পাওয়ার ইন্ডিকেশান যেহেতু এক্সের সাপেক্ষে তাহলে পিটা কী হবে কনস্ট্যান্ট হতে পারে পি কিউ নাহলে ওয়াইয়ের ফাংশান হতে পারে পিডি ওয়াই কারণ কি যেগুলো আগে করে এসছি এটার ক্ষেত্রে ডিওয়াই বাই ডিএক্স প্লাস পি ওয়াই ইকাল টু কিউ এর ক্ষেত্রে ইন্ডিকেশান ফ্যাক্টরটা কী করতাম ইন্ডিকেশান অফ পিডিএক্স কেন করতাম কারণ পি আর কিউটা কনস্ট্যান্ট হতে পারে নাহলে এক্সের ফাংশান এক্সের ফাংশান হতে পারে তাহলে এখানে তো ওয়াইয়ের সাপেক্ষে তাহলে ওয়াইয়ের ফাংশান হতে পারে তাহলে পিডি ওয়াই আচ্ছা এখন এই ওয়াইয়ের জায়গায় আমি টি পুট করছি তাহলে এইটা টি হয়ে যাবে না ওকে তাহলে এখন বুঝতে পারছো এই আকারে ধরে নিচ্ছি এটাকে তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা হবে ই পাওয়ার ইনটিগেশন অফ পি বলতে টি এখানে ইন্টু ডিটি হলো তাহলে ই টু দি পাওয়ার লগ অফ সেকটি কারণ ট্যান এক্সের ডি এক্সের সাপেক্ষে হয় লগ অফ সিক এক্স ওইখানে টি ছিল তাই এটা তাহলে যেটা ভিতরে লগের সেটা আমার ইন্ডিকেশন হলো ওকে আচ্ছা তাহলে এখন এক নম্বরকে বলতে এটাকে ইন্ডিকেটিং ফ্যাক্টর দেখুন আচ্ছা দেখো খুব ভালো করে লক্ষ্য করো এতদিন এটার ক্ষেত্রে আমরা কি করতাম ওয়ান ইন্টু ইন্ডিকেটিং ফ্যাক্টরের উপর বলেছি ডিডি আছে লিখে দাম লিখে দিলাম তাহলে ওয়াই ছিল ওয়াই ইন্টু ইন্ডিকেটিং ফ্যাক্টর যেটা সেটা তারপর কিউ এর সঙ্গে ইন্ডিকেটিং ফ্যাক্টর গুণ করতাম তাহলে এর ক্ষেত্রে কী হবে ডি এখানে টি আছে আর এখানে যদি ওয়াই থাকতো ডিডি ওয়াই হতো ইন্টু এক্স আছে ইন্টু ইন্ডিকেটিং ফ্যাক্টর এবার কিউ এর সঙ্গে ইন্ডিকেটিং ফ্যাক্টর গুণ হবে তাহলে সেকটির সঙ্গে আবার সেকটি গুণ হলে সেকের স্কোয়ার টি ইন্ডিকেশান করবো ডিটি করে দাও ইন্ডিকেশান চাপিয়ে দাও ওকে তাহলে হচ্ছে কি তাহলে এক্স সেকটি ইকাল টু টেনটি প্লাস সি করে দাও আরও একটু সলিউশন করতে হবে কারণ বইয়ের উত্তর মেলানোর জন্য সেকটি দিয়ে যদি ভাগ করে দিই এক্স ইকাল টু আচ্ছা ট্যানটিকে ভাগ মানে ট্যানটিকে করতে পারি সাইন বাই কস কিন্তু ওয়ান বাই সেকটি হতো তো তাহলে সেইটা কষ্টটি হয়ে যাবে প্লাস সি কষ্টটি হবে কারণ সেকটি যদি নিচে ভাগ হয় দুটোতে তাহলে উপরে কষ্টই হবে তাহলে এক্স ইকুয়াল টু সাইনটি প্লাস সি কষ্টটি আপাতত এটা আর দিস ইজ দাই আনসার ওকে আচ্ছা